বারাসাতের কদম্বগাছিতে ছাপ্পা ভোটের অভিযোগে এক তৃণমূল এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের থেকে তৃণমূল নেতাদের উদ্ধার করেছে পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি কারণে এই বিক্ষোভ, ঠিক কি ঘটেছে? দেখো, যে অভিযোগ হচ্ছে যে এক তৃণমূলের এজেন্ট 61 নম্বর বুথের তৃণমূলের এজেন্ট, তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জাকির হোসেন এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গতকাল নির্বাচন চলাকালীন তার উপস্থিতিতে ছাপ্পা ভোট হচ্ছিল দিগঙ্গা বারাসাত লোকসভার মধ্যে। দিগঙ্গা বিধানসভার যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তিনি দত্তপুকুর থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ এবং তাকে আজকে বারাসাত আদালতে পেশ করা হলে আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। এরপর জাকির হোসেনের অনুগামীরা আজকে দুপুরবেলা তৃণমূলের জেলা পরিষদ সদস্য এবং ব্লক সভাপতি এবং তারা যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় কদম্বগাছিতে, তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে এক তৃণমূল নেতা চক্রান্ত করে জাকির হোসেনকে গ্রেপ্তার করে দিচ্ছে, এই কারণে তারা বিক্ষোভ দেখাতে থাকেন জেলা পরিষদের সদস্য এবং ব্লক সভাপতির সামনে। তাদের বক্তব্য তারা বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এআরওর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ 61 নম্বর বুথে তিনি তৃণমূলের এজেন্ট থাকা অবস্থায় ছাপ্পা ভোট পরিচালনা করছেন আর সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কদম্বগাছি এলাকায়। ধন্যবাদ সমীরণ। শালবনিতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা হবে গড়বেতাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে। কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নিজে, শোনাবো প্রথমে। শালবনিতে যে স্টিল কারখানা করছো সেই নিয়ে কিছু বলবে? হ্যাঁ, কারণ আমরা সবাই ইটস অন দ্য ওয়ে, ইটস আ বেঙ্গল বিজনেস কাউন্সিল। সো when I met Mamata Didi, I said that I want to do a steel plant. She said, you want steel plant? What will you do with steel plant? I said, no, I want to do. She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medinipur. Fingers crossed, it will take another 3-4 months and hopefully we'll be able to do a good job. কিন্তু কি কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা স্থান পরিবর্তন? সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, শালবনি থেকে কারখানা কি কারণে যাচ্ছে গড়বেতায়? হ্যাঁ দেখো অনুসূয়া, তোমার মনে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন। সেই স্পেন সফরে গিয়ে স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে তার শালবনিতে ইস্পাত কারখানা হবে। তারপর রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল, বিস্তর সমালোচনার ঝড় বইছিল যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকে ঘোষণা করলেন যে কারখানা হবে, তিনি তো বাংলা থেকেও করতে পারতেন। তারপর জল অনেক দূর গড়িয়েছে, জল গড়ানোর পর যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শালবনিতে জমি সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল, এই জমি জটের কারণেই কারখানা করার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে থেকে এটা পরিবর্তন করে গড়বেতায় হবে সৌরভের কারখানা। যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল যেটা দাবি করছে যে শালবনিতে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল, সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে যান, গিয়ে জমি জরিপ করতে যান বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যান, সেখানে একটা জমি নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জমিটা সৌরভ গঙ্গোপাধ্যায় পাচ্ছিলেন না, যে যার জমি দেওয়ার কথা ছিল তিনি জমি দিতে রাজি হননি। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সমস্যায় পড়ে যায়। তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তারপর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান যে তিনি কি কারখানা করতে চান। সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে তিনি ইস্পাত কারখানা করতে চান, যে বিষয়টা নিয়ে আলোচনা স্পেনে হয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর এর একটা সমাধান সূত্র বেরোয়। সেই সমাধান সূত্র যেটা হচ্ছে, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে নিজে মুখেই জানিয়েছে যে তার কারখানা শালবনিতে হচ্ছে না, সেই কারখানা হবে গড়বেতায়। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে এই কারখানা কতদিন সময় লাগবে, তার সেই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী 3-4 মাসের মধ্যে এই কারখানার একটা রূপ পাওয়া যাবে এবং এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে।